পাখি নিয়ে রীতিমতো এ এক এলাহি কারবার। বাড়ির আঙিনায় বড় বড় শেড করে সেগুলোতে বিভিন্ন প্রজাতির হাজারো বিদেশি পাখি পালন শুরু করেছেন বগুড়া শেরপুর উপজেলার সাধুবাড়ি গ্রামের হুমায়ুন কবির। শখ থেকে পাখি পালন শুরু হলেও এখন এই পাখি থেকেই তার মাসে আয় হচ্ছে অন্তত 60,000 টাকা। ছোট থেকে মানে এত বড় শোল থাকতে পাখি কবুতর সব লালন পালন করে বাড়িতে বাণিজ্যিক ভাবে একসাথে এত প্রজাতির পাখি পালন করায় আশেপাশের কয়েক গ্রামের মানুষ এখন তাকে চেনে পাখি হুমায়ুন নামে। লেখাপড়ার পাশাপাশি সে যে আজকে সফলতা এনেছে, আমি তার এই সফলতার জন্য অত্যন্ত খুশি। পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে হুমায়ুন নিজ বাড়িতে শুরু করেন পাখি পালনের বাণিজ্যিক খামার। শুরুতে তেমন সফলতা না পেলেও দেশ জুড়ে নানান জেলায় পাখি প্রেমীদের সাথে যোগাযোগ আর ইন্টারনেটের কল্যাণে আয়ত্ত করেন পাখি সংগ্রহ ও প্রতিপালনের বিদ্যা। এখন তার খামারেই বিভিন্ন রঙের পাখির বাচ্চা উৎপাদন করেন হুমায়ুন। বাণিজ্যিক খামারটা আমি হচ্ছে 2010 সালে শুরু করছি। কিছু পাখি বিক্রি করেছি, তারপরে আবার কিছু পাখি কিনেছি বিক্রি করে নতুন অন্য রকম পাখি। আস্তে আস্তে যে টাকাগুলো এসেছে সেখান থেকে শেড তৈরি করেছি। এভাবে আস্তে আস্তে পাখির পরিধি আমি আসলে এভাবে বড় করেছি। বাবার কাছ থেকে নেওয়া মাত্র 5,000 টাকা মূলধন নিয়ে শখের বসে পাখির খামার করেন হুমায়ুন। বর্তমানে তার সংগ্রহে জাভা, ডায়মন্ড, লাভ বার্ড, বাজিরিগার, ককাটেল, কবুতর সহ রয়েছে বিশ্বের নানান জাতের অন্তত 650 পাখি। শুধু সব করে পাখি পালনের জন্যই 1,500 টাকা ওকে আমি দিয়েছিলাম। সেখান থেকে সে পাখি পালন করতে করতে সে পাখিগুলোকে বৃদ্ধি করে আজকে সে বড় খামার গড়ে তুলেছে। মোটামুটি 500-600 উপরে আমার কাছে এখন পাখি আছে, লাভ বার্ড, ককাটেল, জাভা, ফিন্স, বাজরিগার। 2010 সালে অনলাইনের মাধ্যমে প্রথম শুরু করেন পাখি বিক্রি, তারপর হাঁটি হাঁটি পা পা করে গড়ে তুলেছেন এই বিশাল খামার। বর্তমানে পাখির পরিচর্যা ও পাখি কেনা বেচায় দিনভর ব্যস্ত থাকেন তিনি। বহির্বিশ্বের পাখিগুলোর মান অনেক ভালো, আমরা যখন অনলাইনে দেখি তখন আসলে ওই পাখিগুলো আমরা খুব সহজে হাতের কাছে পাই না, আবার আনতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, দামের দিক থেকে অনেক বেশি হয়ে যায়। চেষ্টা করি আমাদের দেশীয় যে খাবারগুলো আছে যাতে খুব কম খরচের মধ্যে হয়, যেরকম ধান আর চিনা এই দুইটা আমি সবসময় রাখি। এছাড়া পাশাপাশি হচ্ছে পাখির জন্য সূর্যমুখী, তিল, তিসি, তারপরে যে সফটফুড হিসাবে গম, ভুট্টা এবং ডিম সেদ্ধ, এগ ফুড যেগুলোকে বলে, এবং এই পাখিগুলো কিন্তু প্রচুর সবজি খায়। হুমায়ুনের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই গড়ে তুলেছেন বিদেশি পাখির বাণিজ্যিক খামার। তাই পাখির রাজ্যে হুমায়ুন কবির বার্ডস কিং হিমু বলে পরিচিত। বিশেষ করে ইউটিউব ও অনলাইন জগতে এই নামেই তাকে সবাই চেনে। হুমায়ুনের দেখা দেখি সরকারি ও বেসরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিরাও বাণিজ্যিক ভিত্তিতে শৌখিন পাখির খামার গড়ে তুলেছেন। অবসর সময় কাটানোর পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা হওয়ায় খুশি তারাও। আমি মূলত একজোড়া লাভবার্ড পাখি কিনে নিয়ে যাব, দেখি কি করা যায়। পাখিটা লালন পালন করে বাচ্চারা হয়তো একটু খেলাধুলা করতে পারবে, অবসর সময় কাটাতে পারবে, এখান থেকে বাড়তি কিছু ইনকামও করা যাবে। লাভজনক এই ব্যবসায় আগ্রহীদের পরামর্শ, চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার কথা জানান শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রায়হান। তাদের যে ফার্ম স্থাপনের ক্ষেত্রে যে পরামর্শ সেটা দিয়ে থাকে, এবং সাথে সাথে কখনো কোনো যদি রোগ অসুখ বিসুখে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হসপিটাল, আমরা তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা প্রদান করে থাকি।